আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে তৈরি করে দেখাবো নাইট ক্রিম। খুব সহজ উপকরণ দিয়ে বাসায় এই নাইট ক্রিমটি তৈরি করতে পারবেন। যাদের মুখে ব্রণ, ব্রণের কালো দাগ, বুলি রেখা পড়ে গিয়েছে, চোখের নিচে কালো দাগ, ব্ল্যাকহেডস রয়েছে, তারা যদি এই নাইট ক্রিমটি নিয়মিত ব্যবহার করতে পারেন তাদের স্কিন দ্রুত ফর্সা করবে, দাগহীন ফর্সা করে তুলবে। আর 7 থেকে 15 দিনের জন্য আপনারা তৈরি করেও ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কি কি উপকরণ দিয়ে আজকের এই নাইট ক্রিমটি তৈরি করি। নাইট ক্রিম তৈরি করার জন্য নিয়েছি বিটরুট। এখন এই বিটরুট আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আর এই বিটরুট ব্যবহারে কি কি উপকারিতা রয়েছে এবং কি কি গুণাগুণ রয়েছে তাই বলবো। সবজি হিসেবে বিটরুট অনেক বেশি পরিচিত। এই বিটরুটে অনেক বেশি কার্যকরী উপাদান রয়েছে, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম এবং আয়রন, যা ত্বক, চুল এবং শরীরে যাবতীয় সমস্যার সমাধান করতে পারে। কম সময়ের ভিতরে ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে এবং ইনস্ট্যান্ট গ্লোয়িং স্কিন পেতে বিটরুট নিয়মিত ব্যবহার করুন। এমনকি ত্বকের ব্রণ, কালচে ভাব, চোখের নিচে কালো দাগ, বুলি রেখা, তৈলাক্ততা, রুক্ষতা, শুষ্কতা দূর করতে পারে বিটরুট। ত্বককে দাগহীন দ্রুতই ফর্সা করে তুলতে পারে। গ্রেট করে নিয়েছি, তো এখন এটা থেকে আমি রসটুকু বের করে নেব। তো আপনারা চাইলে কিন্তু এই বিটরুট পেস্ট করে নিতে পারেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। বিটরুটের রস বের করে নিয়েছি, তো এখন আলাদা একটা বাটি নিয়ে সেখানে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল। আপনারা কম বেশি করে নিতে পারেন। তো এখন আমি দিয়ে দেব গ্লিসারিন, 1 চামচ পরিমাণ বা তার বেশি কমও দিতে পারেন আপনারা। দিয়ে দেব অলিভ অয়েল, অলিভ অয়েল ত্বকের রুক্ষতা শুষ্কতা দূর করতে পারে। এখন দিয়ে দেব টিটি এসেনশিয়াল অয়েল। যাদের মুখে ব্রণ, ব্রণের কালো দাগ রয়েছে তারা এই অয়েলটা নিয়মিত ব্যবহার করবেন, ফলে তাদের ব্রণ দ্রুতই চলে যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব বিটরুটের রস, তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটু সময় নিয়ে মেশানোর চেষ্টা করবেন যাতে এটার মধ্যে ক্রিমি ভাব চলে আসে। এখন বলি এই ক্রিমটা আপনারা কতদিন ব্যবহার করবেন আর কিভাবে ব্যবহার করবেন। এই ক্রিমটা ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনারা প্রতিদিন রাতে মুখ ভালো করে ধুয়ে নেবেন ফেশ ওয়াশ বা সাবান দিয়ে। তারপর মুখটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে আর খুবই অল্প পরিমাণে এই ক্রিম মুখে নিয়ে পুরো মুখে ম্যাসাজ করতে হবে। 2-3 মিনিট ম্যাসাজ করলে মুখের সাথে একদমই মেশে যাবে, মনে হবে না কিছু দেওয়া হয়েছে। সারা রাত রাখতে হবে এবং সকালে ফেশ ওয়াশ বা সাবান দিয়ে মুখটাকে ধুয়ে নেবেন। তারপরে আপনারা দেখতে পারবেন যে আপনাদের মুখের যে রুক্ষ শুষ্ক ভাব, ব্রণের সমস্যাটা রয়েছে সেটা আস্তে আস্তে একদমই চলে যাবে। একদিন ব্যবহার করলে যে চলে যাবে এটা কিন্তু আমি একদমই ভুলিনি, আপনার নিয়মিত ব্যবহার করতে হবে। আর আপনার মুখে যদি অনেক বেশি ব্রণ থেকে থাকে তাহলে বেশ অনেকটা সময় ধরে ব্যবহার করতে হবে, ব্রণ না গেলে তো আর ব্যবহার করা ছেড়ে দেওয়া চলবে না। তো ব্রণ চলে গেলে এই ক্রিমটা আপনারা দেওয়া বন্ধ করে দেবেন, কারণ ব্রণ যদি একদমই চলে যায় যে বা রুক্ষ শুষ্ক চলে যায় তাহলে কিন্তু এই ক্রিম দেওয়ার আর কোনো দরকারই নেই। তো যতদিন পর্যন্ত আপনাদের ব্রণ থাকবে আপনারা তৈরি করে নিয়মিত ব্যবহার করবেন। আর সবসময় কারের জন্য যদি আপনারা ত্বকটাকে খুবই ভালো হেলদি রাখতে চান তাহলে এটা নিয়মিতই ব্যবহার করতে পারেন, এটাতে কিন্তু কোনো সাইড ইফেক্ট নাই, আপনার ত্বকে কোনো সমস্যা হবে না। আর এটা নিয়মিত ব্যবহারের ফলে আপনার ত্বকের ব্রণ, রুক্ষতা, শুষ্কতা, ব্ল্যাকহেডস, বুলি রেখা, চোখের নিচে কালো দাগ, বয়সের ছাপ একদমই চলে যাবে, খুবই দ্রুতই আপনার ত্বককে ফর্সা আর উজ্জ্বল করে তুলবে।